পাশাপাশি স্থানে একই সময়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সমাবেশ আহ্বান করে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নবী নেওয়াজ শনিবার রাতে এই আদেশ জারি করেন। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার আজ সকাল 10টায় সাদুল্লাপুর উপজেলা শহর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সমাবেশের আহ্বান করেন। একই সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছাকাছি সমাবেশের আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়া খান। সমাবেশের জন্য দুই গ্রুপে প্রচারণা চালায়। দুই গ্রুপে সমাবেশ নিয়ে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা শহর 144 ধারা জারি করা হয়েছে বলেও জানান তিনি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার 7 অনুসারী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যা 7:30টায় বসুরহাট পৌরসভার 9 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহতদের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সবাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, গুলিবিদ্ধরা হলেন পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সবুজ জিসান মোহাম্মদ সানি, চরকাকড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন সুমন, চরকাকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার দিদার। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা থেকে কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে কাদের মির্জার অনুসারীরা তাদের পক্ষে মিছিল করেন। বসুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাদের মির্জার অনুসারীরা সন্ধ্যা 7টার দিকে মিছিল করতে গেলে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় 7 জন গুলিবিদ্ধ হয়।